তো এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারকে আমি একটু অনুরোধ করব, তো আপনারা আসলে এগুলো দেখেন না কি বৈধভাবে গেছে কি অবৈধভাবে, সেটার বিচার আচার আমরা তাদেরকে বাংলাদেশে আনার পরও করতে পারব। আর যদি তাদের বিচার করতে চান তো প্রথম তো আবার আপনাদের বিচারের প্রশ্নে এসে যায়, তো আপনারা এমন কি করছেন দেশের উন্নয়নের, কি এমন কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে যে যার ফলে এই পোলাপানগুলো এখন ঘর নিয়ে গিয়ে ভিক্ষা করতেছে। বিচার তো প্রথম আপনাদেরকে করতে হবে, তারপরে থেকে এদের না বিচার করবো যে এরা কেন অবৈধভাবে সেখানে যেতে গেল। কেউ দেখলাম একটা প্লাস্টিকের ব্যাগ, কেউ দেখলাম একটা সোয়েটার, কেউ দেখলাম একটা জ্যাকেট, তারপরে যে যা পেরেছে সেটা দিয়ে তারা শীত মোকাবেলা করার চেষ্টা করছে এই বসনিয়ার একটা গহীন জঙ্গলে। আর সারাজেভো যেটা রাজধানী সেটা এখান থেকে বহু দূর, এখন বসনিয়া নিজেই খাইতে ভাত পায় না, এই যে 600 শরণার্থী এখন এসে এখানে আটকা পড়ছে, এখন এগুলো কেমনি কী হবে, এটার ভবিষ্যৎ কোথায়? এই লজ্জাটা আমি জর্জ অনুভব করি, লজ্জাটা আপনারা অনুভব করছেন, এই লজ্জাটা অনুভব করছে সেই 600 ছেলে মেয়ে যারা ওই বিপদে পড়ে সেই ভিলেজের ভিতরে আছে, কিন্তু এই লজ্জাটা কিন্তু বাংলাদেশ সরকারের হয়নি, বাংলাদেশের প্রশাসনের হয়নি, কারো হয়নি। আজকে যদি তারা একটু কর্মসংস্থান তৈরি করতো, এই লুটপাটগুলো তো বন্ধ করতো, এই যে 20-22 লাখ প্রতি বছর পোলাপান যে পড়াশোনা করে পাশ করে ব্যয় হয়, এদের যদি একটা কাজকর্মের একটা সুযোগ সুযোগ করতো, তাহলে আজকে কিন্তু আজকে এই নির্লজ্জের এই দিনগুলো আমাদের আজকে দেখতে হতো না। তো সেই রিপোর্টার গিয়ে ওই ছেলেটাকে জিজ্ঞেস করতেছে যে তোর পায়ের অবস্থা কী, করে ব্যান্ডেজ ট্যান্ডেজ দেখতেছে, সে বললো আমি তো ক্রোয়েশিয়া ঢোকার চেষ্টা করছিলাম, এই আমরা সবাই কম বেশি ওখানে ক্রোয়েশিয়ার যে পুলিশ আছে পিটে আমাদেরকে এই হাল করছে, লজ্জার ব্যাপার। এখন এই নিউজগুলো যখন লোকাল নিউজ পেপার্সগুলো গিয়েছে, ক্রোয়েশিয়ার নিউজে এসেছে, ইটালির নিউজে এসেছে, ইভেন বসনিয়াতে যে ঘটনাটা ঘটতেছে সে বসনিয়া নিউজ পেপারগুলোতে এসেছে, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে দেখাচ্ছে, চিন্তা করতে পারেন বাংলাদেশিদের জন্য কত বড় একটা লজ্জার ব্যাপার। গুড মর্নিং সবাইকে, যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সর্বপ্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা, আমি জর্জ রয়েছে আপনাদের সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো ইউএসএ। আজকে সকালে আপনাদের মধ্যে কেউ একজন আমাকে একটি লিঙ্ক পাঠিয়েছেন, সেটা হলো বসনিয়ার একটি ব্যাপারে। তো এখনও বসনিয়াতে কী হয়েছে, পৃথিবীর এত দেশ রেখে তো সেখানে বাংলাদেশের কিছু পোলাপান গিয়ে আটকা পড়ছে, এবং এই পোলাপানগুলো বসনিয়া হয়ে ইউভুক্ত যে দেশগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করছিল। তো এখন বসনিয়া দেশটা কিন্তু খুব একটা পরিচিত না ওয়ার্ল্ডে, এর প্রধান কারণ হলো এটা একটা গরিব দেশ, ভিলেজ, খুব ছোট্ট একটা দেশ, আর এটা হলো ইউরোপের একেবারে সাউথে। তবে বসনিয়া নামটা আমি জীবনে প্রথম শুনি হলো এই ইসের সাথে যখন একটা যুদ্ধ বাঁধে এই রাশিয়ার সাথে, এই বসনিয়া হার্জেগোভিনিয়া মুসলমানদের সাথে, তখন বেশ বিতর্ক ছিল এই দেশটা এই যুদ্ধ নিয়ে। তো তখন আমি এই বসনিয়া হার্জেগোভিনিয়ার নামটা শুনি, আর এই বসনিয়ার রাজধানী হচ্ছে সারাজেভো। তো সেখানে কি হয়েছে, বাংলাদেশ থেকে প্রায় 600 মনে হবে বা 600 কিছু বেশি হতে পারে, যে এত পরিমাণ ইয়াং ছেলে মেয়ে, যেগুলোকে আমি দেখলাম আসলে মেয়ে বললে ভুল হবে সবগুলি ছেলে, এই ইয়াং ছেলেগুলো কি করেছে, তো সেই পথ দিয়ে তারা ইটালিতে বা ফ্রান্সে ওই সব দেশে যাওয়ার চেষ্টা করছিল। তো এখন খেয়াল করে দেখেন ইউরোপের যে 23টা দেশ রয়েছে, তো 23টা দেশের মধ্যে যে দেশগুলো এখনও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত হয়নি তার মধ্যে এই বসনিয়া হার্জেগোভিনা হলো একটা। এর প্রধান কারণ হলো যে ইইউভুক্ত যদি দেশ হতে হয় তাহলে ওনের অনেক আইনকানুন আছে, অনেক এলিজিবিলিটি আছে, অনেক মানদণ্ড আছে, যদি আপনি এগুলো এক এক করে ফলো করেন এবং ফিল আপ করেন এবং এলিজিবল হন তাহলে আপনাকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত করা হবে, আর তা না হলে না। তো এখন বসনিয়া নিজেই খাইতে ভাত পায় না, তো এখন বসনিয়াতে গিয়া যায় যে বাংলাদেশের 600 পোলাপান গিয়ে আটকা পড়ছে, তো এখন এদের ভবিষ্যৎ কী হবে? তো কিছুক্ষণ আগে গুগলে আমি অনেক ঘাটাঘাটিও করে চেষ্টা করলাম যে বাংলাদেশের হাই কমিশন আছে কি না এই বসনিয়াতে, তো যতদূর আমি দেখলাম সম্ভবত সেখানে বাংলাদেশের কোনো হাই কমিশন নাই। তাহলে এখন এই পোলাপানগুলোর কী অবস্থা হইব? তো এই DW যে ডকুমেন্টারিটা দেখলাম, এটা একটা ইউটিউব চ্যানেল, খুব ভালো নিউজ তারা করে, তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন পারলে তাদের চ্যানেলে গিয়ে আপনারা এই পুরো নিউজটা দেখে নিয়েন যে এই বাংলাদেশের এই পোলাপানগুলো কী কষ্টের মধ্যে আছে। তো সেখানে সে নিউজ রিপোর্টার বলছিল, সেই নিউজ রিপোর্টার এক রাত ছিল তাদের সাথে, এই 600 লোকের সাথে ছিল, 600 তো একটা রাউন্ড ফিগার, তারা বলছে হয়তো 620-630-650 হতে পারে।
তো এখন সে বলতেছে যে ভাই রে, আমি যে গতকাল রাত্রে ওদের সাথে ছিলাম তখন এখানে তাপমাত্রা ছিল প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস। 2 ডিগ্রি সেলসিয়াস যে কি ঠান্ডা একটা জিনিস, মানে কি ঠান্ডা কনকনে ঠান্ডা, এটা ভাই আপনারা বাংলাদেশ থেকে এটা অনুমান করতে পারবেন না। কারণ বাংলাদেশে আপনারা 26 ডিগ্রি 25 ডিগ্রি 24 ডিগ্রি এর নিচে টেম্পারেচার আপনারা কখনো দেখেনি নি বাংলাদেশে, তো যার ফলে 2 ডিগ্রি সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি যে ওয়াইওমিং গিয়েছিলাম, তো সেখানে টেম্পারেচার কত ছিল যখন আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে জমি হবে আমেরিকার কিন্তু কৃষক হবে বাংলাদেশে, ওই ভিডিওটা আমার যে টেম্পারেচার আমি করেছিলাম সেটা ছিল প্রায় 4 ডিগ্রি বাই 5 ডিগ্রি, আর এই লোকটা তো বলতেছে যে 2 ডিগ্রি, তার মানে এর চেয়ে তো আর ভয়াবহ ঠান্ডা। তো আমি যখন ওই ভিডিও করতে ওই মাঠে নামি, নামার পর আমার হাত যে কীভাবে কাঁপছিলো আপনারা তো সবাই নিজে চোখে দেখছেন, আমার মানে মুখে কথা বলতে পারছিলাম না, ঠোঁট শুদ্ধ আমার কাঁপছিলো, এত ঠান্ডা শরীর থরথর করে কাঁপছিলো। তো তখন আমি বুঝি হারে হারে টের পেয়ে আসলে ঠান্ডা কারে কয়। যখন আপনি শপিং সেন্টারে থাকবেন, বাড়িতে থাকবেন, অন্য কোনো জায়গায় থাকবেন, সেখানে তো সব জায়গায় টেম্পারেচার কন্ট্রোল করা থাকে, আপনি তো ঠান্ডাকে ঠান্ডা মনে হবে না, কারণ টেম্পারেচার কন্ট্রোলড। আর আমি যে ফ্লোরিডাতে থাকি সেখানে তো এই এই এত পরিমাণ ডাউন করে না টেম্পারেচার কখনই না, যে এমন এখন আমি মনে করেন আপনাদের জন্য এই অক্টোবর মাসের 18 তারিখে ভিডিওটা করছি, দেখেন কি সুন্দর পরিবেশ। কিন্তু এই যে DW যে ডকুমেন্টারিটা আমি দেখলাম সেটা মাত্র 1-2 দিন আগে করা, তো সেখানে টেম্পারেচার এখন 2 ডিগ্রি, চিন্তা করতে পারেন। তো এখন এই 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভিতরে এই ছেলেগুলোর যে কী কষ্ট হচ্ছে, কী কষ্ট হচ্ছে ভাইরে আমি আপনাদের আর বোঝাতে পারবো না। তো ওই ছেলেগুলো যখন লাইনে দাঁড়াইছে এই ত্রাণ নেওয়ার জন্য, তখন তাদের পোশাক আশাকগুলো দেখলে বোঝা যায় যে তারা যে কি কষ্টে আছে, ভীষণ কষ্টে আছে। তো আল্লাহ যে তাদেরকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রাখছে সেটাই আল্লাহর কাছে হাজার শুকর। তো এখন খেয়াল করে দেখেন তাদের যে পোশাক আশাকের ভিতরে যা দেখলাম, কেউ দেখলাম একটা প্লাস্টিকের ব্যাগ, কেউ দেখলাম একটা সোয়েটার, কেউ দেখলাম একটা জ্যাকেট, তারপরে যে যা পেরেছে সেটা দিয়ে তারা শীত মোকাবেলা করার চেষ্টা করছে এই বসনিয়ার একটা গহীন জঙ্গলে। আর সারাজেভো যেটা রাজধানী সেতু এখান থেকে বহু দূর, এখন বসনিয়া নিজেই খাইতে ভাত পায় না, এই যে 600 শরণার্থী এখন এসে এখানে আটকা পড়ছে, তো এখন এগুলোর কেমনি কী হবে, এটার ভবিষ্যৎ কোথায়? তো এইটা নিয়ে মনে হয় ক্রোয়েশিয়ার যে লোকাল নিউজ পেপারসগুলো রয়েছে সেখানে নিউজ টিউজ হয়েছে। তো হওয়ার পর তো সেখানে কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে কিছু লোকজন গেছে, গিয়ে দেখলাম তাদেরকে ত্রাণ দিচ্ছে, ত্রাণকে একটা করে স্লিপিং ব্যাগ যেটা আপনার ওটার ভিতরে গিয়ে আপনি শুতে পারবেন, অন্তত ঠান্ডা থেকে জানটা বাঁচাতে পারবেন। দ্বিতীয় হলো একটা বক্সের ভিতরে দেখলাম কিছু শুকনো খাবার এবং ক্যান্ড ফুড। তো বাংলাদেশে ক্যান্ড ফুড অতটা জনপ্রিয় না, আপনারা দেখছেন কিনা জানি না। তো এখানে আপনি মাছও কিনতে পারবেন, মিট কিনতে পারবেন, অনেক কিছুই পাওয়া যায়, সব ক্যানের ভিতরে রাখা। তো আপনি ক্যান খুলে তারপরে আপনাকে ওইটা খেতে হবে। তো এই দেশের মানুষগুলো অনেক সময় কাঁচাই খেয়ে ফেলে, ক্যান খুলে তারপরে চামড়িতে খেয়ে ফেলে, কিন্তু এটা আসলে আমাদের বাংলাদেশিদের পক্ষে সম্ভব না। এই আধা রান্না করা, অর্ধ রান্না করা এই ধরনের খাবার ক্যানের মুখ খুলে আপনি সাথে সাথে খেয়ে ফেলবেন, এটা এটা কিছুতেই সম্ভব না। যেমন এখানে দেখি টুনা ফিশ, অনেক গন্ধ মাছটাতে, তো এটা দেখে দেশের মানুষরা মুখটা খুলে কীভাবে চামিজা খেয়ে ফেলে। তারপরে কিছু বিস্কুট, তারপরে একটা পানির বোতল দেখলাম, তো এগুলো দিয়েছে। তো সেই রিপোর্টার একটা ছেলেকে জিজ্ঞেস করছিলো যে বাংলাদেশে সবাই কম বেশি বাংলাদেশের ভিতরে 2-4 জন হয়তো অন্য দেশের হতে পারে, যে ভাইরে তুই যে খাবার টাবার লুয়ে এলি এগুলির ভিতরে কী আছে? তো ওই ছাড়া তার ব্যাগ খুলে দেখাচ্ছিলো যে ভাই আমি এগুলি এগুলি পাইছি। তো সেই রিপোর্টার জিজ্ঞেস করছিলো যে এগুলো খেয়ে তোর কয়দিন চলবে? তো সে বললো 1-2 দিন। সে তো 2 দিন বেশি বলছে, আসলে একদিনই মানে একদিনের খাবারও ওখানে না যা আমি দেখলাম। তো তারপর আরেকটা ছেলে সেখানে লাইনে দাঁড়িয়েছিল, তার দেখলাম পা ভাঙা। তো সেই রিপোর্টার গিয়ে ওই ছেলেটাকে জিজ্ঞেস করতেছে যে তোর পায়ের অবস্থা কী, করে ব্যান্ডেজ ট্যান্ডেজ দেখতেছে? সে বললো আমি তো ক্রোয়েশিয়া ঢোকার চেষ্টা করছিলাম, আমরা সবাই কম বেশি ওখানে ক্রোয়েশিয়ার যে পুলিশ আছে পিটিয়ে আমাদেরকে এই হাল করছে। কী লজ্জার ব্যাপার! এখন এই নিউজগুলো যখন লোকাল নিউজ পেপারসগুলো গিয়েছে, ক্রোয়েশিয়ার নিউজে এসেছে, ইটালি নিউজে এসেছে, ইভেন বসনিয়াতে যে ঘটনাটা ঘটতেছে সে বসনিয়া নিউজ পেপারগুলোতে এসেছে, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে দেখাচ্ছে, চিন্তা করতে পারেন বাংলাদেশিদের জন্য কত বড় একটা লজ্জার ব্যাপার। বর্ডার পার হতে গিয়ে বর্ডার পুলিশ তাদেরকে পিটাইতেছে, কত বড় একটা লজ্জার ব্যাপার। এখন এই লজ্জাটা আমি জর্জ অনুভব করি, লজ্জাটা আপনারা অনুভব করছেন, এই লজ্জাটা অনুভব করছে সেই 600 ছেলে মেয়ে যারা ওই বিপদে পড়ে সেই ভিলেজের ভিতরে আছে। কিন্তু এই লজ্জাটা কিন্তু বাংলাদেশ সরকারের হয়নি, বাংলাদেশের প্রশাসনের হয়নি, কারো হয়নি। আজকে যদি তারা একটু কর্মসংস্থান তৈরি করতো, এই লুটপাটগুলো একটু বন্ধ করতো, এই যে 20-22 লাখ প্রতি বছর পোলাপান যে পড়াশোনা করে পাশ করে ব্যয় হয়, তো এদের যদি একটা কাজ করবে একটা সুযোগ টুযোগ করতো, তাহলে আজকে কিন্তু আজকে এই নির্লজ্জের এই দিনগুলো আমাদের আজকে দেখতে হতো না, যেখানে একটা বর্ডার ক্রোয়েশিয়ার মতো দেশ, ক্রোয়েশিয়া তো হালা একটা ফকিরনি দেশ,
বোসনিয়াতর কথা বাদই দিলাম। সেইখানে যেতে গিয়ে যদি বাংলাদেশে আজকে এই হাল হয়, আমি আর তো আমার বলার ভাষাই নেই। তো এখন ইটালিতে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে রুট ছিল সেটি হলো লিবিয়া। এখন নানানভাবে বিতর্কিত এই লিবিয়ার ওই রুটটা। আর তাছাড়া লিবিয়াতে তো যুদ্ধ বিগ্রহ দলে দলে লেগেই রয়েছে কদিন পরপরই। তো এখন সেই পথে যা নিরাপদ না, এখন যারা মনে করছে যে না ওদিক দিয়ে গেলে আসলে যান থাকবে না এবং ওই সাগর পার দিয়ে ইটালিতে যাওয়া এখন খুব দুরূহ ব্যাপার, মোটামুটি ইম্পসিবল। তো যার ফলে এই দালালরা এই নতুন রুটটা আবিষ্কার করছে এই বসনিয়া। এখন আপনারা জানেন পৃথিবীর অনেক দেশে পোর্ট এন্ট্রি ভিসা রয়েছে বাংলাদেশিদের জন্য। ইভেন এখন যে দেশগুলোতে এই পোর্ট এন্ট্রি ভিসা দেওয়া হয় সেগুলো কিন্তু সবগুলো হলো গরিব দেশ। তো যার ফলে গরিব গরিবদের টানে, তো ওই গরিব দেশগুলো বাংলাদেশ গরিব দেশের টেনে নিছে যে আয় আয় তোরাও আয় তোদেরকে পোর্ট এন্ট্রি দিব। তো এখন আমরা এই সব পোলাপানরা তো আর ওইগুলো একটু বুঝে টুঝে না, তো তারা কী করছে ওই দালালরা এগুলো খুঁজে খাই যা বিরাট একটা নেটওয়ার্ক তৈরি করে এই পোলাপানগুলোর পোর্ট এন্ট্রি দিয়ে সেখানে ঢুকে নিছে। তো ঢুকানোর পর তো ঢুকছেন তো আপনি ভালোই, তো ঢোকার পর তো আপনি একটা দেশের ভিতরে ঢুকে গেছেন, এখন তো আপনাদেরকে বের হইতেই বলতে। এখন এই ক্রোশের যদি একেবারে সাউথের দিকে পিছনের দিকে আসেন তাহলে পাবেন আপনি আলবেনিয়া। এখন আলবেনিয়াতে তো আপনি যাবেন না, আপনার টার্গেট হলো ক্রোশিয়া অথবা সাগর পাড়ি দিয়ে ইটালি। এখন ক্রোশিয়া যদি কোনোভাবে ঢুকতে পারেন, ক্রোশিয়া হলো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ, তারপর ক্রোশিয়ার সাথে অন্যান্য ভালো ভালো দেশের বর্ডার রয়েছে, তাইলে হয়তোবা তারা সেখানে যাওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু ক্রোশিয়া ঢুকাই তো এখন রাফ অ্যান্ড টাফ ব্যাপার হয়ে গেছে। তো এখন বসনিয়া যেহেতু এই ইউভুক্ত কোনো দেশ না, তো যার ফলে এখানে যে হিউম্যান রাইটস এবং ইউ কান্ট্রিগুলোর জন্য যেগুলো প্রযোজ্য বা মানবাধিকার বলেন বা অন্যান্য যে অ্যাজেলাম ট্যাজেলাম যা কিছু বলেন না কেন, এগুলো এই বসনিয়ার উপর প্রযোজ্য না। তো যার ফলে ইউর যে সুবিধাগুলো রয়েছিল তারা এই বসনিয়াতে বসে একটাও পাবে না। তো কোনো মতে জার্নিয়া বেঁচে থাকতে পারবে বা কী হবে আমি জানি না, এখন কীভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে সেটাও একটা বিরাট প্রশ্ন। তো আজকে যদি তাদের কপাল ভালো হইতো, এই ক্রোশিয়াটা পর্যন্ত ঢুকতে পারতো, তাহলে হয়তো তাদের মানে কী বলতো ভাগ্যের কিছুটা পরিবর্তন হতো, যেহেতু তারা অলরেডি ইউভিত্তি দেশে ঢুকে গেছে। এখন এদেরকে ফিরিয়ে আনাও তো একটা টাফ ব্যাপার। দ্বিতীয়ত হলো এদেরকে যে আপনি ক্রোশিয়া পাঠাবেন, ক্রোশিয়া সরকার তো তাদেরকে নেবে না, এবং ওই সাগর পাড়ি দিয়ে আবার যেতে হবে ইটালিতে, সেটাও সম্ভব না। তো এখন কী হবে এদেরকে? তো একটাই উপায় এখন আমাদের হাতে রয়েছে, যেটা হলো আমরা হলো ছোটোখাটো ইউটিউবার যারা ভিডিও টিডিও মেক করে কন্টেন্ট ক্রিয়েট করি। আমাদের বাংলাদেশে কোনো ভাই বোন যদি কোনো বিদেশে গিয়ে বিপদে পড়ে তাদের পক্ষে আমাদেরকে নিউজ করতে হবে। সেটা মানে কী বলবো, সেটা তারা অবৈধভাবে গিয়ে হোক বা বৈধভাবে গিয়ে হোক, যেভাবে সে যাক না কেন সেটা হলো আরেক স্টোরি, সেটা আইন দেখবে। কিন্তু একজন বাংলাদেশের ভাই হিসেবে আমি আমার এই ভাইদের পক্ষে দাঁড়াবো, এটি স্বাভাবিক ব্যাপার। এবং আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন, ফেসবুকে এই ভিডিওটা দেখছেন, তারাও চেষ্টা করবেন যে আসলে পিছনে দোষ খুঁজে না, কে বৈধভাবে গেলে কে অবৈধভাবে গেলে। এখন যেহেতু তারা একটা বড় ধরনের বিপদে রয়েছে, তাদেরকে কীভাবে এই বিপদ থেকে বাঁচিয়ে বাংলাদেশে সুস্থভাবে ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে এখন আমাদেরকে ভাবতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারকে আমি একটি অনুরোধ করব, তো আপনারা আসলে এগুলো দেখেন না কে বৈধভাবে গেছে কে অবৈধভাবে, সেটার বিচার আচার আমরা তাদেরকে বাংলাদেশে আনার পরও করতে পারবো। আর যদি তাদের বিচার করতে চান তো প্রথম তো আবার আপনাদের বিচারের প্রশ্ন এসে যায়, তো আপনারা এমন কি করছেন, দেশের উন্নয়নের কি এমন কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে যে যার ফলে এই পোলাপানগুলো এখন বর্ষ নিয়ে গিয়ে ভিক্ষা করতেছে। বিচার তো প্রথম আপনাদেরকে করতে হবে, তারপরে এদেরকে না বিচার করবো যে এরা কেন অবৈধভাবে সেখানে যেতে গেল। তো যাই হোক, সেই বিতর্কে আমি এখন যাচ্ছি না। বাংলাদেশ সরকারকে, যারা পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছেন, যারা ডিপ্লোমেসি করেন, প্লিজ আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছে এই ছেলেগুলোকে আপনারা যেভাবেই পারেন বাংলাদেশে ফিরিয়ে আনেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।